বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, বিশেষ অতিথি ডক্টর এজেডএম জাহিদ হোসেন, জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ হালিম ডোনার, এই রজত জয়ন্তী অনুষ্ঠানের আহ্বায়িকা ডক্টর সৈয়দা তাজরিন ওয়ারিস সিমকি, সদস্য সচিব ডক্টর মোর্শেদ হাসান খান, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর শহীদুজ্জামান, জনাব এস এম রাশেদ আহমেদ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধাগণ, সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী অনুষ্ঠানে আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত ২৫ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সম্পন্ন করেছে। মানুষের জন্য মানুষ, এই কথাটি এই ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যের জন্য অত্যন্ত প্রযোজ্য। কখনো করোনা রোগীদের সেবায় তাদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে, কখনো প্রবল বন্যায় হতাশাগ্রস্ত বানভাসী মানুষের পাশে, আহত বা অসুস্থ মানবতার সেবায় সদা তৎপর, আবার কখনো বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ, কখনো দুস্থ পরিবারদের মাঝে হাঁস মুরগি ছাগল বিতরণ, কমল বীজ প্রকল্পে বীজ বিতরণ, কমল পানি প্রকল্পে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দেখা যায়, অথবা কখনো ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় শিশু কিশোরদের উৎসাহ প্রদান করে। জনসেবামূলক কাজের উজ্জ্বল নক্ষত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন। আমি আশা করব আগামী বছরগুলোতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় আরো অভিনব দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারবে। পরিশেষে আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এই সুন্দর বর্ষপূর্তি অনুষ্ঠানটি সার্থকভাবে আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।